আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন যে ড্রাগন ফ্রুটটা আর চিকেন দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি আর আমার নাতি বাটাবাটি কাটাকাটি করে নিচ্ছি আমি আদা বাড়তেছি আর আমার নাতি পেঁচ কাটতেছে দিদা হ্যাঁ পেঁয়াজ সব পেঁয়াজ কি কেটে নেবো হ্যাঁ সব পেঁচ কেটে নাও আচ্ছা ঠিক আছে মা ওইদিকে বাটাবাটি করছে এইদিকে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ফল সাদা আর কালো এত সুন্দর ও বাবা এটার ভিতরেই তো এত ভালো ভেতরের কালো কালো সিডস গুলো দেখে কালো জিরি হ্যাঁ কালো জিরের মতো লাগতেছে আমি এতগুলো দেবো না আমি তিনটা দেবো

ওই ফল লাগেতে এই যে কালো কালো सीड्स গুলো আছে এগুলো মুখে লাগে তখন ওই টাইমটা খুব ভাল লাগে খেতে খুবই মিষ্টি তা বন্ধুরা ড্রাগন ফூட்টা সুন্দর করে ছাড়িয়ে খেয়ে নেব এখেই নাও তা সত্যি চিকেন রান্না করার জন্য কোরাইটা বসিয়ে দেব কিন্তু সারায় যাচ্ছে দেখো মা এত সুন্দর ফল ছাড়াই যাচ্ছে কত সুন্দর আজকে আমি যে রেসিপিটা বানাবো সম্পূর্ণ নতুন রেসিপি এটা খেতেও খুব ভালো লাগে আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এখন কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল ফোরমে দেব দুটো শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ সব আমি একসঙ্গেই দিয়ে দেব তেলের মধ্যে অল্প চিনি দেব তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি

মশলা কষানো হয়ে গেছে কারণ ড্রাগন ফলগুলো দিয়ে দেবো আমি দূর দেরি নাই বেশি হ্যাঁ কি ড্রাগন বলি ড্রাগন ফ্রুট সত্যি আজকে দিদিয়া ঠামার হাতে হ্যাঁ ড্রাগন ফ্রুট খাবো রান্না করে দেখি কেমন লাগে এমনি তো খাওয়া যায় কিন্তু রান্না করে কেমন খাওয়া মানে টেস্ট হয় সেটা বা ঠাম্মা দিদি হাতে সে করে দেব ও তাহলে ঠাম্মা সেন্ট তো সে আসছে ড্রাগন ফলটা আমার কষানো হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দেবো

কারিপাতা দিয়ে নামিয়ে দেবো দেব হ্যাঁ তা আমাদের রান্না মানে অবশ্যই কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া পারলাম যে কারিপাতা দেওয়ার পর যে ড্রাগন ফ্রুট আর চিকেন যে সেন্টটা বেরোচ্ছে दिल तो पूरा गार्डन गार्डन हो गया ये देख नीम पता नहीं करी पता करी पता आमित तो भाभी नीम पता কারি পাতাটা দেওয়ার জন্য মানে ফ্লেভারটাও অন্য আসছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে তো সত্যি চিকেন আর ড্রাগন ফুড হুম কারি পাতা দিয়ে রান্না খুব সুন্দর হচ্ছে আর আমি পাতা না কারি পাতা কি পাতা কারি পাতা পাতা নয় না কারি পাতা কারি হচ্ছে সেই চালে হয় কারি পোকা কি পাতা এটা কারি পাতা আচ্ছা আচ্ছা দিদি কি পাতা কারি পাতা কারি পাতা তাহলে আমারই ভুল হচ্ছে এটা কারি পাতা তাহলে কারি পাতা দিয়ে ড্রাগন ফ্রুট ড্রাগন তো সেটা অন্যরকম বলে ড্রাগন ফ্রুট তো আচ্ছা ড্রাগন ফ্রুট দিয়ে কারি পাতা দিয়ে চিকেন লেগ পিসটা আমি খেয়ে নিচ্ছি দুর্দান্ত রান্না হয়েছে এই ড্রাগন ফ্রুট দিয়ে চিকেন এটা আমি তো বাড়িতে অবশ্যই ট্রাই করব আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই রেসিপিটা কেমন কেমন লাগলো লাগলো আর ড্রাগন ফ্রুট দিয়ে চিকেন রান্না হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই থাকবেন আর আপনাদের ভালোবাসা আমাদের কাছে আর আমাদের ভালোবাসা আপনাদের কাছে এবার নিশ্চয়ই আপনারা একটু আমাদের পাশে থাকবেন আর ইন্ডিয়া ভিলেজ কুকিংয়ে নিশ্চয়ই একটু দাঁড়াবেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আর দেখা আছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আমরা আমরা